গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা দুর্গাপুজো নিয়ে আসি, আর আমাদের বাড়ির সামনাসামনি কোনো পুজো ছিল না, দূরে ছিল, বাজারে ছিল। কিন্তু দেখো, বাড়ির সামনাসামনি পুজো একটা আর দূরের পুজো একটা অনেক তড়িৎ তফাৎ। দূরের পুজো কী বলো তো, বিকালবেলাতে বা সন্ধ্যাবেলাতে ঠাকুর দেখতে বেরোনো, আর বাড়ির সামনে পুজো মানে সকাল থেকে উঠে বা মানে সেখানে জোগাড় করা, পুজোর জোগাড় জানতি করা, তারপর মণ্ডপে থাকা, আড্ডা দেওয়া, এসব হয়। আর দেখো, আজকে আমরা প্রথম পুজোর কালেকশনের জন্য বেরিয়েছি, আর আজকে এসেছি বাজার দিকে। আর প্রথমে দেখো ঢুকে পড়েছি একটা কেকের, না তার আগে ঢুকেছিলাম, মানে গেছিলাম একটা নার্সিংহোমের মালিকের সাথে মানে কথা বলতে। ও মানে ভালো মোটা রকমই দেয় বলে ওর কাছে প্রথমে গেছিলাম। ওর কাছ থেকে এসে তারপর আমরা দেখো কেকের দোকানটায় ঢুকেছি। হ্যাঁ, তবে সবাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে আমরা পুজোটা বেশ ভালোভাবেই করতে পারি। হ্যাঁ, কারো মানে জোর জোর করে কারোর কাছ থেকে নেওয়া হয় না, হয়তো চায় যদি ইচ্ছে হয় তারা দেয়, যদি ইচ্ছা না হয় দেয় না। যে যেমন দেয় আমরা সেই রকমই নিই। তারপর থেকে এই কেকের দোকানে আমরা আজকে বলে যাচ্ছি, আর অন্য একদিন আসবো, তারাই বলে দিচ্ছে মানে কোন দিন আসবো, সেদিনে ওরা আমাদেরকে মানে যেমন সামর্থ্য সেরকম আমাদেরকে দেবে। সবারই যদি সাহায্য না থাকে আমাদের হয়তো পুজোটা আনা হতো না কেন, সেরকমভাবে দেখো কালী পুজো, সরস্বতী পুজো এগুলো আলাদা একদিনের ব্যাপার, কিন্তু দুর্গাপুজো মনে করো চার দিন বলবো না, একবারে সে পঞ্চমী থেকে একবারে একাদশী, মানে এই এই কটা দিন আমাদের থাকে মনে করো, প্যান্ডেল, লাইট, সমস্ত কিছু, এটা আলাদা একটা। তাই আমাদের সবাই সাহায্যের হাত বাড়ায় বলে আমাদের পুজোটা খুব সুন্দরভাবে হয়। আর বাড়ির সামনে পুজো কী আনন্দ হয় সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই বছর তো আবার অষ্টমীটা রাত্রিবেলা পড়েছে, আরও মজা। আর এক বছর আমাদের পুজো মানে 2019 থেকে যখন পুজোটা নিয়ে আসা হয়েছে তখন মাঝে একটা পড়েছিল পুজো, মানে অষ্টমীটা পড়েছিল, সারা রাত কিন্তু আমরা জেগেছিলাম। আর আজকেই প্রথম বেরিয়েছি আমরা মানে কালেকশন করতে, সব দিন বেরোই না, মাঝে মধ্যে বেরোই। তারপর দেখো একসঙ্গে হাঁটছে, আর একসঙ্গে মানে কালেকশন করতে বেরোলে আনন্দ খুব হয় জানো তো, হাসি মজা গল্প ভালো লাগে। আজকে বেশি জন বেরিয়নি, আমরা 5 জন মাত্র বেরিয়েছি, আর যারা আছে তারা আজকে বেরোয়নি। আর দেখো সবাই আমরা হাঁটছি, আর রোডের সাইড সাইডে যেভাবে সাবধানে হাঁটতে হচ্ছে যেহেতু হাই রোড। আর দেখো এ হচ্ছে, এ এখানে থাকে না, এ দুর্গাপুরে থাকে, তো আজকে এসছে এখানে বাড়ি ওর, কিন্তু কর্মসূত্রে দুর্গাপুর চলে গেছে। আর কিন্তু দুর্গাপুজোতে প্রত্যেকবছর এ হচ্ছে মানে সব থেকে বড়ো উদ্যোগী, এখানে সবাই উদ্যোগী কিন্তু এ হচ্ছে সব থেকে বেশি। তারপর ও আজকে এসছে বলে আমাদেরকে বললাম চলো তাহলে আজকে এই দিকটা আমরা সেরে আসি। তারপর আবার অন্য প্রতিদিন তোমাদের বেরোতে হবে, আর আকাশটা দেখো কত মেঘ করেছে, আর একটাই মাত্র ছাতা, সে একজন ছাতা নিয়ে গেছে, সে এক হাসি জানো তো, সে ছাতা বলছে বৃষ্টি পড়লে কিন্তু সবাইকে ঢোকাবো না, মানে হাসছে আর বলছে। তারপর তোকে চলে এসেছি এখানে আর একটা আমরা মানে গ্যারেজে, এখানে দেখো তোমরা লেখাগুলো দেখে বুঝতে পারছো একটা গ্যারেজে চলে এসেছি। এর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলা হলো, মানে গত বছর বলছে, ও বলছে দিয়েছি, আমরা বলছি না দেয়নি, এই নিয়ে একটা মানে কথা কাটাকাটি বলবো না, হাসি মজা হচ্ছিলো যে এই বছরে ডবল দিতে হবে। কিন্তু সবাই এই একটা আমাদের পুজো দেয় না, সবাই কিন্তু দেয়, কেউ আমাদেরকে ফিরিয়ে দেয় না। এবার যারা ফিরিয়ে দেয় মানে প্রথম বছর গেছিলাম যাদের মানে যাদের কাছে, তারা যদি না দিয়েছে আর আমরা যাই না, যে এক বছর তারা দেবে না, তৃতীয় বছর আবার তার কাছেই যাব, সেটা হয় না। যার যেমন সামর্থ্য 10 টাকা, 20 টাকা, 30, 50, 60, 100, 1000, যে যেমন পারে সেই রকমই দেয়, আর সেই নিয়ে আমরা আসি, আমরা কোনো জোর করি না। তারপর দেখো এখানটায় অনেকক্ষণ থাকলাম, দাঁড়িয়ে গল্প করলাম, তারপর এতগুলো গ্যারেজ তোমাদেরকে বেশি দিতে হবে, এইরকম আর কি হাসি মজা আমাদের। তবে কি আমরা এটা কি মানে জোরজবরদস্তি করি? জোরজবরদস্তি করি না। তারপর দেখো রসিদ আজকে কেউ দিচ্ছে না, যদি দু একজন হয়তো দিল, সবাই কিন্তু দেয়নি, একজন দুজন দিয়েছে, আমরা ওই নিয়ে চলে এসেছি। তারপর আবার ওরা বললো যে আর একদিন আসবে, সেদিন দিয়ে দেবো, আর সেদিনটাই আমরা আমাদেরকে সবাই দিয়ে দেবে, শুক্রবার ডেট দিয়েছি, সেই দিনটাতে আমাদেরকে সবাই দিয়ে দেবে। তারপর দেখো ওইদিকে কী আছে জানি না, কিছু জন গেল, এরা যাচ্ছে আমি জানি না, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক ওখানে কী আছে, আমি যাইনি ওই দিকটা, গত বছর এই দিকটা আমি আসিনি, ওরা এসেছিল আমি আসিনি, হয়তো কোনো কারণে আসতে পারিনি। এরা তারপর দেখো এখান থেকে চলে যাচ্ছে, কত বড় গ্যারেজটা দেখো, এবারে বলছি তোমার এত বড় গ্যারেজটা তুমি কিন্তু মোটা রকম দেবে, আর হাসছিল খুব। তারপর এখান থেকে বেরিয়ে আমরা দেখো ওইদিকে যাচ্ছি, আর ওইদিকে দেখি কী আছে, ওরা তো ঢুকছে ওইদিকে, জানি না কী আছে, আমি একটা তো ভীষণ করেছে, আমার কাজ করি। তারপর দেখো এইদিকে সি আমরা একটা ব্যাংকে চলে এসেছি,
দেখো ব্যাংকে কিন্তু আমরা ছাড়ি না, এরা কিন্তু দেয়, এরা দেয়, এনারা দেয় বলি তো আমরা আসি, আর যদি না দিত তাহলে আসতাম না। প্রত্যেক বছর দেয় বলে এসেছি। তারপর দেখো এখানটায় এলাম, এখানটা একটা মানে ট্র্যাক্টরের শোরুম, ট্র্যাক্টরের শোরুমে এখানে এলাম। আর বাজারে তো এসবই জানো তো এখানে, আর ওদেরও দোষ নাই, এখানে যত পুজো হয় সবই তো সবাই তো মনে করো পুজোর জন্য আসে। হ্যাঁ, তবে অনেকে দেখবে সরকারি অনুদান পায়, আমরা কিন্তু সরকারি অনুদান কিচ্ছু পাই না, আমরা নিজেরা নিজেরা করি পুজোটা। আর আকাশটা দেখো মনে হচ্ছে বৃষ্টি এখনই চলে আসবে। আমরা বলছি তাড়াতাড়ি কর, সন্ধে হয়ে গেছে, আর বলছি তাড়াতাড়ি কর চলে যাবো, বাড়ি চলে যাবো। দেখো সন্ধে হয়ে গেছে বলে দেখো প্রত্যেকটা গাড়ি দেখো লাইটে চলে গেছে, মানে ভালো সন্ধে হয়ে গেছে। আর আকাশটার জন্য বেশি করে আর আমাদের ঘোরা হলো না, আমরা কোনো না আজকে চলে যাই, আবার অন্য দিন আসবো। তারপরে দেখো আমরা হেঁটে আসছি, সামনে বাড়ি আমাদের, ওই জন্য এত মানে সমস্যা হয় না। আর গাড়িগুলোর জন্য দাঁড়িয়ে রয়েছি, এখানে একটা হোন্ডা শ্রমিক কাজে এসেছে। আর এই বোনটা কি বলছে বলো তো, এ বলছে কি যে তোমাদেরকে সবাইকে পুজোতে নিমন্ত্রণ করছে, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ি যাচ্ছিলো তো ওই জন্যে শুনতে পাওয়া যাচ্ছিলো না বলে আমি মিউট করে দিচ্ছি, আমি বলে দিলাম। বলছে তোমার পরিবারকে বলে দাও সবাই যেন আমাদের দুর্গাপুজোতে আসে, অবশ্যই তোমরা যদি কাছাকাছি কেউ থাকো অবশ্যই আসবে আমাদের দুর্গাপুজোতে। তারপর দেখো একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে রসিদটা দিয়ে দেবো, দিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে এলো ছিল না বাড়ি এখানটায় দোকানটায়। তারপরে দেখো আমরা চলে আসছি, আর সামনে আর একটি যাবার সময় একটা জুতোর দোকান, এখানে আমাদের অন্য জায়গা থেকে এসে এখানে জুতোর দোকানটি বসে আছে, সেই জুতোর দোকানটা রসিদটা দিয়ে তারপর আমরা চলে যাব। তারপরে দেখো এখানে ওরা বলছে আমরা এখন দিতে পারবো না, এই নতুন এসছে আমরা পরে দেবো। আমরা বলছি এক জোড়া করে জুতো নিয়ে চলে যাচ্ছি আমরা, আর হাসছে যে মালিক সে হাসছে। তবে কিন্তু দেয় যেমনই থাকুক, এরা দেয় আমরা যেমন বলি সেরকম আমাদের ফিরিয়ে দেয় না। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তারপর দেখো ওই দিকটা তুলে মানে গেছে সবারই কাছে, তারপর আবার এই দিকটাতে এলাম, এই দিকটা মানে ভিডিও করি নেন, লাইট ছিল না, লাইট ছিল না, ছিল লাইট তো করিনি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই পাশে থাকবে। তাহলে চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।